ভার্সিটিতে গেলে আশপাশে এত সুন্দরী সুন্দরী বান্ধবীদের আনাগোনা থাকে, সুন্দরী বান্ধবীদের চেহারা যেমন সুন্দর, হাসিটাও খুব সুন্দর। আজকে ভার্সিটিতে যাব অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য, যেহেতু খুব তাড়াতাড়ি আমার এক্সাম শুরু হচ্ছে, সো আমাকে অ্যাডমিট কার্ডটা দ্রুত সংগ্রহ করতে হবে। দেন আমরা সকালবেলা বের হয়েছি, এখানে আমি আর আয়েশা মিলে বের হলাম, যেহেতু আমরা পাশাপাশি থাকি, সো বের হয়ে গেলাম। আসার পর দেখি আমার বাকি বান্ধবীরাও চলে এসেছে, সবার সাথে একটু পোস্ট নিয়ে নিলাম। এখনও আরও অনেকে আসা বাকি, যার কারণে ওয়েট করছি যে কখন আসবে। দেন আমরা সবাই মিলে একসাথে অ্যাডমিট কার্ড নিব। এই জিনিসটা ফিলিংস আলাদা, সবাই একসাথে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সব কিছুতে অ্যাটেন্ড করা, তো এর মধ্যে হচ্ছে একটু ঘুরতেছি আর ঘুরতেছি, একদম বাতাসে আর রোদের মধ্যে একাকার। যদিও অনেক গরম ছিল ওই দিন, অনেক অনেক অনেক, এই যে দেখেন কত সুন্দর সূর্য উঠেছে, সূর্যের সাথে রোদও উঠেছে। দেন আমরা হচ্ছে একটু ছায়ার মধ্যে বসবো, এখানে একটা টুল নিয়ে নিলাম, টুলটা আমাদের রুমের সামনেই অলওয়েজ থাকে, তো দেন টুলটা নিয়ে এসে একটু গাছের নিচে বসলাম সুন্দর বাতাস খাওয়ার জন্য, আর বাকিদের জন্য ওয়েট করছি। এখন কিন্তু আগের মতো ক্লাস করা হয় না, যখন আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে এসেছি, ইন্টার কমপ্লিট করেছি। আসলে কি, যখন আমরা ভার্সিটিতে যাই তখন কিন্তু আমাদের ক্লাস করতে হয় না, কিন্তু ক্লাস না করেও কিন্তু জরিমানা গুনতে হবে, ক্লাস না করলে অবশ্যই জরিমানা দিতে হবে। আসলে সব কিছু মেনটেন করে আগের মতো প্রতিদিন ক্লাস করা পসিবল না। এর মধ্যে আমি ভাবছিলাম যে এই তিনটা বদনা এখানে কি করছে, তিনটা বদনা এখানে গাছের নিচে কেন, এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম যে এখানে কোত্থেকে আসলো এই বদনাগুলো। এর মধ্যে আমার বাকি বান্ধবীরাও চলে এসেছে, দেন ওদের সাথে একটু ঢং করে নিচ্ছি। আমার বান্ধবীর রিসেন্টলি বিয়ে হয়েছে, দেখেন হাতে মেহেদি লাগিয়ে পুরো একাকার অবস্থা। তো মেহেদিগুলো আমাকে দেখাচ্ছিল চেহারার মধ্যে একটা বিয়েতে দাহিস চলে আসছে, আর চুড়িও পরেছে, এরপর আমাকে মেহেদি দেখাচ্ছে, দেখো আমি পুরো দুই হাত ভরে মেহেদি দিয়েছি, আর এই যে চুড়িও পরে ফেলেছে। কয়দিন আগে আমার বান্ধবীটা সিঙ্গেল ছিল আর এখন ডাবল হয়ে গেল, আস্তে আস্তে সবাই ডাবল হয়ে যায় ভার্সিটি লাইফে, আর খুব কমই সিঙ্গেল থাকে। এই বান্ধবীটা কিন্তু সিঙ্গেল আছে, এই বান্ধবীটা একদমই সিঙ্গেল, পিওর সিঙ্গেল, আর বাকিদের বিবাহিত সবাই। আমার এই বান্ধবীর সাথে আমার চেহারার একটু একটু মিল আছে, যখন আমরা ভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছিলাম তখন অনেকেই ভাবতো যে আমরা দুই বোন, চেহারার মধ্যে একটু একটু মিল আছে। আর এর মধ্যেই দেখলাম কোনো এক বাবা ছেলে খেলা করছে একসাথে, আসলে সন্তানদেরকে ঠিক এভাবেই সময় দেওয়া উচিত, সব সময় সময় দেওয়া উচিত। বাবা মার সাথে কাটানোর সময়গুলো বাচ্চাদের জন্য অনেক জরুরি, অনেক ওদের মানসিক বিকাশ হয়, সব কিছুই ভালো থাকে। এরপর আস্তে আস্তে সবাই চলে এসেছে, দেন আমরা অ্যাডমিট কার্ডও নিয়ে নিলাম, কিছুক্ষণের মধ্যে বাসায়ও চলে যাব। সব মিলে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম, এরপর বাসায় ব্যাক করতে হয়েছে। ওই দিন অনেক গরম ছিল, গিয়েছিলাম সকালে, যার কারণে রোদে গরমে একাকার অবস্থা। আর আমাদের সিট পড়েছে, মানে আমাদের হল ছিল হাবিবুল্লাহ বাহারে, ওই ব্লগগুলো আমি পরে শেয়ার করে দিব। মনে হয় যে এক টুকরো শান্তির জায়গায় চলে এলাম, সবাই হাসি খুশি, হ্যাপিনেস, অনেক দিন পর দেখা, আর এরকমটাই হয় আসলে, ইম্পর্ট্যান্ট কাজে সবার সাথে দেখা হয়ে যায়, এছাড়া খুব কমই আসা হয়। বান্ধবীর থেকে বিদায় নিয়ে নিলাম, বাসায় চলে যাবো এখনই, যাওয়ার আগে পুরো ভার্সিটিতে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমি সবচেয়ে এনজয় করেছি ভার্সিটি লাইফ, স্কুল লাইফে অনেক প্যারা নিতে হয়েছে, অনেক প্রেশার, অনেক কিছু সহ্য করতে হয়েছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, আর যখন ইন্টারে চলে গিয়েছি তখনও আসলে অনেক হার্ডলি সব কিছু হয়েছে। আর এখন হচ্ছে স্বাধীন, মানে মন মতো ক্লাস করা, মন মতো আসা, মন মতো যাওয়া, সব কিছুর মধ্যে স্বাধীনতা আছে। এখন হয়তো আগের মতো সারাদিন ক্লাস করা হয় না, কিন্তু আনন্দটা অনেক বেশি হয়, আসলে মানুষের জীবন এক একবার এক এক রকম। তো এরপর চলে যাচ্ছি আমি আনাবিয়ার পাপার অফিসে, এটা হচ্ছে কলেজে থেকে আসার সময়। তো চলে এসেছি আনাবিয়ার পাপার অফিসে, আমি আসবো বলে আমার জন্য কত কিছু রেডি করছে, এখানে দেখেন মুড়ি মাখাচ্ছে, কারণ মুড়ি মাখানোটা আমার অনেক পছন্দ। এখানে সব কিছু কেটে নিল, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, অনেক স্পেশাল লাগছিলো আমার কাছে যে সব কিছু রেডি করলো। আর এখানে কলা নিল, আনারস নিল, শসা, পেয়ারা, তো সবাই হচ্ছে হেল্প করছিল, আবার আমার জন্য বাটিতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আসলে হাজবেন্ডের কাছে স্পেশাল বউ হওয়া অনেক ভাগ্যের ব্যাপার, স্পেশাল, যার কারণে এত সুন্দর করেও আমার জন্য সব কিছু রেডি করলো, আমি আসবো শুনেই। আর এরপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এরপর আনাবিয়ার পাপার সাথে চলে আসলাম বাসায়, আমরা সবাই একসাথে এসেছি, দেন আমরা বাসায় চলে যাব।
আমি কলেজে যাওয়ার আগে সকালবেলায় সব রান্না কমপ্লিট করে গিয়েছি। দেন এখানে একটু বিরিয়ানি রান্না করেছি, তো বিরিয়ানিটা এখন গরম করে আমরা খেয়ে নিচ্ছি। এটা ছিল মাটন বিরিয়ানি স্পেশাল, দেন খেয়ে নিলাম, অনেক মজা ছিল। আসার সময় পুষ্টি থেকে একটা রসমালাই নিয়ে এসেছি, কুমিল্লা রসমালাইয়ের পর আমার কাছে পুষ্টির রসমালাইটা অনেক বেশি মজা লাগে, এটা আসলে অনেক মজা। রাতে ঘুমানোর আগে একটু মিষ্টি মুখ না করলে কি হয়। সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।